হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। গ্রাফিক ডিজাইনের সপ্তম পর্বে আপনাকে স্বাগতম। পূর্বের ভিডিওতে আপনারা গ্রাফিক ডিজাইন রিলেটেড অ্যাডোবি ফটোশপের কয়েকটি বেসিক টুল সম্পর্কে জেনেছেন এবং সেইগুলো আপনারা অবশ্যই প্রপারলি প্র্যাকটিস করেছেন। যদি প্রপারলি প্র্যাকটিস করে না থাকেন তাহলে আমাদের আই বাটন অথবা ডিসক্রিপশন বক্স চেক করুন, আমি সেখানে আমার ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ভিডিওগুলো দেখে আসবেন এবং আমার ভিডিওগুলো অবশ্যই সিকোয়েন্স আকারে দেখা ট্রাই করবেন। এতে করে আপনি গ্রাফিক ডিজাইন সম্পর্কে একটা প্রপার ধারণা পাবেন এবং গ্রাফিক ডিজাইন সেক্টরে আপনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে আমার ভিডিওগুলো। তাই আমার ভিডিওগুলো প্রপারলি দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে অ্যাডোবি ফটোশপের সবথেকে গুরুত্বপূর্ণ টুল সম্পর্কে আলোচনা করা হবে, যেটা হলো পেন টুল এবং টেক্সট টুল। তাই আজকের ভিডিওটি একটু লং হতে পারে, আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এতে করে এই দুইটি টুল সম্পর্কে আপনারা প্রপার একটা ধারণা পেয়ে যাবেন এবং এই টুল নিয়ে কাজ করার ক্ষেত্রে আপনার কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তাই চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। ওকে, আমরা স্ক্রিনে চলে আসলাম। আজকে ফটোশপের যে দুইটি টুল সম্পর্কে আলোচনা করা হবে তার ভিতর সর্বপ্রথম যে টুলটা আমাদের আছে সেটা হলো আমাদের কি পেন টুল। এই পেন টুলটা ফটোশপের সব থেকে গুরুত্বপূর্ণ টুল এবং এই টুলটার সাহায্যে আপনি চাইলে ফটোশপে খুব সুন্দর সুন্দর কাজ করতে পারেন। কিন্তু এই টুলটা তুলনামূলক অন্যান্য যে টুলগুলো আছে সেগুলোর তুলনায় একটু কঠিন এবং এটা দিয়ে কাজ করতে জাস্ট আপনার একটু সময়ের প্রয়োজন হয়। কিন্তু যে কাজটাকে আপনি জাস্ট একটু বেশি সময় দিয়ে এবং ধীরে সুস্থে করবেন সেই কাজটা কিন্তু আপনার অবশ্যই ভালো হবে, যেটা এই পেন টুলের সাহায্যে করা সম্ভব। এবং এই পেন টুলের সাহায্যে আপনি কিন্তু চাইলে খুব মজার মজার কাজ করতে পারেন। আপনি চাইলে কোনো শেপ ড্র করতে পারেন, কোনো কাস্টম শেপ তৈরি করতে পারেন, কোনো একটা ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারেন, কোথাও কোনো কালার দিতে পারেন। আপনি চাইলে এই পেন টুলের সাহায্যে হিউজ হিউজ কাজ কিন্তু এই ফটোশপে করতে পারেন এবং এইটার কাজ আপনার কিন্তু সব জায়গায় দরকার হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা পেন টুলের কাজগুলো দেখে নিই। তো পেন টুলের কাজ বোঝার জন্য আমি প্রথমে এখান থেকে একটা শেপ ড্র করে নিই। ধরুন আমি এখান থেকে একটা রেক্টেঙ্গুলার শেপ ড্র করলাম। এবার নর্মালি আমাদের কি হতো, দেখুন যখন আমাদের পেন টুল আমাদের ছিল না তখন আমরা কি করতাম, যে এখান থেকে আমরা ডিস্ক সিলেকশন টুলটাকে ইউজ করতাম, দেন এখান থেকে আমরা কিছু একটা কাস্টমাইজ করতাম। ধরুন আমরা এখান থেকে এইখানে বা এখান থেকে এইটুকু এইটুকু আমরা কাস্টমাইজ করতে কিন্তু পারতাম, তাই না? এবার এই যে আপনি কাস্টমাইজটু করলেন এটুকু কি কিন্তু কি করতে পারতেন, আপনি চাইলে কোনো কার্ড করতে পারতেন না বা আপনি চাইলে একটা ইমেজকে মানে এইখানে থেকে ঠিক যতটুকু দরকার সেরকম কিছু আমরা কিন্তু করতে পারতাম না, জাস্ট আমরা নর্মালি কিন্তু করতে পারতাম। বা আপনি চাইলে কোথাও কিন্তু এক্সট্রা কোনো কিছু ইউজ করতে পারতেন না, যেমন ধরুন আমি চাচ্ছি যে মাঝখান থেকে কিছু একটা এখানে হোক, তা সেটা কিন্তু আপনি কিন্তু পারবেন না পেন টুল ছাড়া। এবার এই পেন টুলের সাহায্যে দেখুন আপনি কী কী কাজ করতে পারেন। পেন টুলের সাহায্যে আপনি চাইলে এই শেপটাকে বিভিন্ন রূপে রূপান্তরিত করতে পারেন। সেটা কীভাবে করবেন, ধরুন আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় প্রথম কী করব, পেন টুলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেন আপনি কী করতে পারেন, চাইলে দেখুন এইখানে গিয়ে কী করবেন, আপনি জাস্ট এই মাঝখানে আর একটা আপনি জাস্ট পয়েন্ট নিয়ে নেন, যে অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে সেইটা আপনি নিয়ে নিলেন। ধরুন আমি এখানটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। যখন আপনি অ্যাঙ্কর পয়েন্ট নেবেন দেখুন এইখানে কিন্তু আমাদের দুইটা কিন্তু দুই পাশে কিন্তু হাত চলে আসছে, বা বলতে পারেন যে এখানে দুটো অ্যাঙ্কার পয়েন্টের দুটো সাইড কিন্তু আমাদের চলে আসছে। এবার আপনি দেখুন এখানে কিন্তু খুব সহজে সেই ডেস্ক সিলেকশন টুলটাকে ইউজ করে আপনি কিন্তু মাঝখানে কিন্তু কাস্টমাইজ করতে পারতেছেন। দেখুন এখানে কিন্তু আমি এটুকু কাস্টমাইজ করতে পারলাম। আবার আপনি কিন্তু চাইলে এখান থেকে ডেস্ক সিলেকশন টুলটাকে ইউজ করে জাস্ট আপনি কিন্তু এইভাবে করতে পারবেন। দেখুন আমি এইভাবে কিন্তু একটা শেপের আকৃতি কিন্তু তৈরি করতে পারি। আবার আপনি এখান থেকে যাচ্ছেন যে এখানে আপনি কিছু একটা চেঞ্জ করবেন, দেখুন আমরা এইখানে কিন্তু এখানে করতে পারতেছি। আবার আপনি পেন টুলটা নেন, দেন আপনি এখানে ক্লিক করুন, দেন এখান থেকে আপনি কি করবেন, ড্রিক সিলেকশন টুলটাকে ইউজ করে জাস্ট আপনি এখানে ড্রো করুন। দেখুন এখানে কিন্তু আমাদের অটোমেটিক কিছু একটা হয়ে গেছে। এইভাবে আপনি পেন টুলের সাহায্যে কিন্তু খুব সহজেই একটা শেপকে কিন্তু কাস্টমাইজ করতে পারেন। এবার এখান থেকে আপনি চাচ্ছেন কি, যে ধরুন আপনাদের এই যে আমাদের পয়েন্ট আছে সেই পয়েন্টটা আমাদের দরকার নেই, তো তার জন্য আপনি কি করবেন, সিম্পলি জাস্ট এই পেন টুলে যখন আপনি নিয়ে যাবেন তখন দেখবেন এখানে কিন্তু একটা মাইনাস চিহ্নের মতো দেখা যাচ্ছে। আপনি মাইনাসের উপর ক্লিক করুন, দেখুন ওই যে যে আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা ছিল সেটা কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে গেছে। ওকে, এটা ভালোভাবে বোঝার জন্য আমি আরও কিছু পয়েন্ট ডিলিট করে দেখাই। সাপোজ আমি এটা ডিলিট করবো, এখানে ক্লিক করুন, দেন এখানে ক্লিক করে এটা ডিলিট হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনি চাইলে কিন্তু ডিলিট করতে পারেন। দেখুন আমি কিন্তু সবগুলো শেপ ডিলিট করে দিয়েছি, আপনি এটাও ডিলিট করে দিন। ওকে, দেখুন এই যে একটা কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট আমাদের এখানে রয়েছে। ওকে, তো এইভাবে আপনি কিন্তু কাজ করতে পারেন। তো আমি আবার পূর্বের অবস্থায় নিয়ে যাই। ওকে, আমি পূর্বের অবস্থায় শেপটাকে নিয়ে আসলাম। এরপর আমাদের পেন টুলের সাথে আরও কিছু টুল আছে, যেগুলো কি ফ্রি ফর্ম পেন টুল বা কার্ভেচার পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল বা কনভার্ট পয়েন্ট টুল। তো সেগুলো দিয়ে আপনি কী করবেন, দেখুন এই ফ্রি ফর্ম পেন টুলটা দিয়ে আমাদের ঠিক যে পেন্সিল টুলটার যে ব্যবহার আমাদের ছিল সেইটার মতো কাজ করবে। সেটা কীভাবে করবেন, ফ্রি ফর্ম পেন টুলটাকে আপনি জাস্ট সিলেক্ট করবেন, দেন এখান থেকে আপনি জাস্ট নিজের ইচ্ছা মতো আপনি কিন্তু এখানে ড্র করতে পারবেন। দেখুন কিন্তু আমি নিজের ইচ্ছা মতো কিন্তু এইভাবে ড্র করতেছি। দেখুন যখন ড্র করবেন তখন কিন্তু অটোমেটিক এইভাবে আমাদের কালার কিন্তু চলে আসবে।
ওকে, তো আমরা পূর্বের অবস্থায় আবার ফিরে যাই। এরপর যে টুলটা আমাদের আছে সেটা কি, আমাদের কার্ভেচার পেন টুল। তো কার্ভেচার পেন টুলটা মূলত কি করবে, নর্মাল যে পেন টুলটা আমাদের ছিল, দেখুন এখানে কিন্তু আমরা কি করতাম, জাস্ট এখানে একটা ক্লিক করতাম, এখানে একটা ক্লিক করতাম, তো এটা দেখুন সোজা পিলে কিন্তু ছিল আমাদের, বা যেদিকে আমি ক্লিক করতাম, ধরুন আমি যদি এখানে ক্লিক করে থাকি এখানেই থাকবে, এখানে ক্লিক করলে এখানেই থাকবে, জাস্ট আমি যেদিকে জাস্ট ক্লিক করবো সেদিকেই থাকতো। এবার তারপরে আমাদের এই যে কার্ভেচার পেন টুলটা আছে, সেই পেন টুলটা মূলত কি করবে, আপনার কার্ভ করবে। কার্ভ মিনস কি, যে ধরুন আপনি যেভাবে তৈরি করুন না কেন, ও আপনার বৃত্তাকার কিছু জিনিস তৈরি করবে। সেটা কিভাবে, তো আপনি কার্ভেচার পেন টুল দিয়ে সেখানটা ক্লিক করুন, দেখুন এইখানটা ক্লিক করুন, এবার যখনই আপনি এটাকে ঘুরাবেন তখন দেখুন কিন্তু ওই যে কার্ভ তৈরি করতেছে। তো আপনি এখানে যখন ক্লিক করবেন তখন দেখুন একটা কার্ভ হয়ে গেছে, আবার যখন এখানে ক্লিক করুন দেখুন একটা কার্ভের আকার তৈরি করেছে, তখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন একটা কার্ভের মতো কিন্তু করে কো তৈরি করেছে। তো এটা ছিল আমাদের মূলত কার্ভেচার পেন টুলের কাজ। এরপর যে টুলটা আমাদের আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের ব্যবহারটা আপনি কিন্তু একটু আগেই দেখেছেন। সেটা কিভাবে, ধরুন এই যে শেপটা আমাদের ছিল, এই শেপটাতে আপনি জাস্ট অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটাকে যদি সিলেক্ট করে জাস্ট এই মাঝখানে একটা ক্লিক করেন, এটা কিন্তু জাস্ট আপনি এই পেন টুলের সাহায্যে কিন্তু করতে পারবেন। তো এটা ওরা এক্সট্রা একটা ফিচার এখানে দিয়ে দিয়েছে, আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন। এখানে আপনি যখনই ক্লিক করবেন তখন আবার একটা অ্যাঙ্কর পয়েন্ট আমাদের যোগ হয়ে যাবে, আপনি চাইলে সেটাকে আবার কি করতে পারবেন, কাস্টমাইজ কিন্তু করতে পারবেন। এইভাবে আপনি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট ইউজ করতে পারেন। আবার তারপরে যে টুলটা আমাদের সেটা কি, আমাদের ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুলটা আপনি দেখেছেন যে কি করবেন, যে নর্মাল একটা ক্লিক করলে ওই পয়েন্ট আমাদের ডিলেট হয়ে যাবে, এবং বাকি যে পয়েন্টগুলো থাকবে সেই পয়েন্টগুলো আমাদের নিয়ে কিন্তু ওই যে টুলটা আমাদের আছে সেটা কাজ করবে। এরপর আমাদের কনভার্ট টুল আছে, কনভার্ট টুলটা আমাদের কি করবে, কনভার্ট টুলটা ঠিক কার্ভেচার টুলের মতো, জাস্ট কি করবে, আপনি যদি এই যে কর্নারটা আমাদের আছে সেই কর্নারটাকে জাস্ট আপনি চাচ্ছেন যে একটু স্মুথ করতে, এরকম কর্নার আকারে থাকবে না, ও একটু গোলাকার আকারে থাকবে, তো সেই ক্ষেত্রে আপনি এই এই টুলটাকে ইউজ করুন। দেখুন এখানে কিন্তু এইভাবে আপনি চাইলে কিন্তু ইউজ করতে পারেন, এইভাবে দেখুন আপনি এইভাবে কার্ভ টুলটাকে ইউজ করবেন। এবার এই যে যে ব্যবহারগুলো আমাদের আছে, এছাড়াও যে ব্যবহারটা আমরা দেখতে পাবেন সেইটা আরও গুরুত্বপূর্ণ। জাস্ট আপনারা তখন দেখলেন যে কিভাবে একটা শেপকে আমরা বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারি, এবার আপনি এই পেন টুলের সাহায্যে কিভাবে নিজের ইচ্ছে মতো শেপ তৈরি করবেন সেইটা আমি আপনাদের এখন দেখাবো। তো আমি আবার কি করতেছি, জাস্ট এইগুলোকে সিলেক্ট করে ডিলেট প্রেস করলাম, জাস্ট এগুলো সবকিছু মুছে গেল। এবার নতুন কিছু কাস্টম শেপ আঁকার জন্য আমি এখান থেকে কি করবো, একটা নতুন একটা লেয়ার সিলেক্ট করে নেবো, যাতে করে এই লেয়ারের ভিতর আমার সবগুলো কাজ থাকে। দেখুন এবার নর্মালি আপনি এখান থেকে পেন টুল সিলেক্ট করবেন, এবার প্রথমে কি করবো জানেন না, আমি এখানে পাথ নিয়ে কাজ করব। পাথ নিয়ে কাজ আর শেপ নিয়ে কাজ, এই দুইটার ভিতর কিছু পার্থক্য আছে, সেই দুইটা পার্থক্য আমি আপনাদের অবশ্যই প্রপারলি বুঝিয়ে দেবো। তো প্রথমে আমরা পাথ নিয়ে কাজ করি, তো পাতে আমরা নর্মালি এখান থেকে সিলেক্ট করবেন, দেন এখানে পেন টুলে যাবেন। এবার আপনি চাচ্ছেন কি বিভিন্ন ধরনের কাস্টম শেপ তৈরি করতে, ধরুন আপনি কি করবেন জাস্ট এখান থেকে জাস্ট এখানে ক্লিক করুন, এবার আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এখানে দেন আপনি কি করবেন এখানে ক্লিক করুন, আপনি এটা শেপ তৈরি করলেন। আবার ধরুন এখানে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, আবার ধরুন যে আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম, ধরুন এইটা শেপ আমাদের তৈরি হয়ে গেল। আবার ধরুন আপনি চাচ্ছেন যে অন্যভাবে তৈরি করতে, ধরুন আপনি চাচ্ছেন যে এইভাবে তৈরি করতে, ধরুন আপনি যে এইভাবে তৈরি করবেন, ঠিক আছে। তো যেভাবে আপনি ইচ্ছা সেইভাবে কিন্তু আপনি তৈরি করতে পারবেন। এবার আপনি চাচ্ছেন কি যে এইগুলোতে কালার দিতে, তো সেই কালার দেখে আপনি কি করবেন, কন্ট্রোল এন্টার প্রেস করুন, দেন দেখুন সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। দেন এখান থেকে আপনারা নর্মালি অল্টার ব্যাক স্পেস প্রেস করবেন, দেখবেন আপনার বিভিন্ন কিন্তু শেপ তৈরি হয়ে গেছে। কিন্তু এইভাবে কিন্তু আপনি পেন টুলের সাহায্যে খুব সুন্দর সুন্দর শেপ তৈরি করতে পারেন। এবার আমরা এই শেপ নিয়ে কাজ করব। তো শেপ নিয়ে কাজ করার ক্ষেত্রে অবশ্যই আপনার এই পেন টুলের যে ব্যাপারটা আছে সেটা কি, যে এই যে আমাদের আগে যে আমাদের টুলটা ছিল, যেটা আমাদের কি ছিল, যে রেক্টেঙ্গুলার টুল, বা এইগুলো দিয়ে কি করতে পারতেন, আপনি নর্মালি শেপ ড্র করতে পারতেন, এবং শেপ ড্র করার পর দেন কাস্টমাইজ করতে পারতেন। এই পেন টুলের সাহায্যে যখন আপনি শেপ সিলেক্ট করে কাজ করবেন, তখন পূর্বেই আপনি কাস্টমাইজ একটা শেপ তৈরি করতে পারবেন, দেন আপনি আবার কাস্টমাইজ করতে পারবেন, এবং এখান থেকে সেই সেম একেবারে যে টুল শেপ টুলটা ছিল সেটার মতো আপনি ফিল কালার, স্ট্রোক কালার এবং চাইলে অনেক কিছু পরিবর্তন করতে পারবেন। তো চলুন আমরা সেগুলো ধাপে ধাপে দেখতে থাকি। তো এখানে শেপ নিয়ে কাজ করার ক্ষেত্রে প্রথমে আপনি শেপ সিলেক্ট করুন, দেন এখানে পেন টুলটা নিন। পেন টুলটা নেওয়ার পর দেন আপনি যখনই এখানে ক্লিক করবেন, দেখুন এখানে কিন্তু অটোমেটিক একটা শেপের লেয়ার কিন্তু তৈরি হয়ে গেছে। তো আপনি জাস্ট নর্মালি আপনার কিছু একটা ড্র ড্র করি, ধরুন আমি এইটুকু ড্র করলাম। এবার আপনি চাইলে কিন্তু আগের বার কি করতে পারছিলেন, যে একটা টুল আমরা আঁকলাম, আঁকার পর কিন্তু আমরা সেটাকে কাস্টমাইজ করতে পেরেছি। এবার আমরা পূর্বে একটা কাস্টমাইজ আমরা যে কোনো একটা কিছু আমরা আঁকলাম, এবার এইটা থেকে আমরা কাস্টমাইজ করবো, সেটা কীভাবে, তো আমি চাচ্ছি কি যে এই ভিতরে ফিল কালারটা থাকবে না, তো আপনি কি করবেন নর্মালি এখান থেকে ফিল কালারটা কি করবেন, নান করে দেন। ধরুন আপনি এখানে সিলেক্ট করুন, দেন এখান থেকে নান, দেখুন ফিল কালারটা কিন্তু নান হয়ে গেছে। এবার আপনি স্ট্রোক কালারটা দিয়ে দেন, ধরুন স্ট্রোক কালার আমি ব্ল্যাকটা রাখবো, এবার স্ট্রোক যে কালারটা ছিল সেটা আমরা কি করবো একটু বাড়িয়ে দিই। এবার দেখুন এইখানে এই যে বেড়ে গেছে, এবার দেখুন এইখানে কিন্তু একটা কাস্টম শেপ আমাদের তৈরি হয়েছে। এবার ধরুন আপনি আর একটা শেপ তৈরি করবেন, ধরুন আমি চাচ্ছি যে
কিছু একটা আঁকতে, ধরুন আমি এটা এ আঁকবো, ধরুন এই যে এটা এ আঁকলাম, ধরুন কাস্টম শেপের মাধ্যমে, এই দেখুন একটা এ আমাদের হয়ে গেল। যখন এ আঁকলাম আমাদের হয়ে গেল, এটা কি হলো আমাদের একটা, আমরা কি করতেছি আমরা দেখুন, আমরা কিন্তু যখন আমরা পেন্সিলটা ক্লিক করতেছি, এখানে কিন্তু আমরা স্ট্রোক নিয়ে কাজ করতেছি। যখন আমরা ফিল কালার কিন্তু সিলেক্ট করবো, তখন কিন্তু এইটা কিন্তু টোটালি ফিল হয়ে যাবে বা ভিতরে কিন্তু একটা কালার চলে আসবে। এইভাবে আপনি কিন্তু শেপ নিয়ে বিভিন্ন ধরনের কাজ কিন্তু করতে পারেন। এবার আপনি চাচ্ছেন কি যে এই যে শেপটা আমাদের আছে, দেখুন এইখানে কিন্তু আমাদের একেবারে, আমি আপনাদের জুম করে দেখাচ্ছি, দেখুন এইখানে কিন্তু আমাদের কি আছে, একেবারে পুরো কালার আছে কিন্তু, তাই না? এখানে কিন্তু কোনো ডট বা কিছুই নাই কিন্তু। যখন আপনি এখান থেকে জাস্ট, আপনি এখান থেকে যদি এগুলো সিলেক্ট করেন, দেখুন এখানে কিন্তু সেই ডট আকারে তৈরি হয়ে গেছে, বা আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে দেখবেন যে গোল আকারে তৈরি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে বিভিন্ন ধরনের কাস্টমাইজ শেপ কিন্তু আপনি তৈরি করতে পারেন। তা আমি আবার ছোট করে দিই, ওকে। তো এইভাবে আপনি এই পেন টুলের সাহায্যে শেপ বা পাত নিয়ে কিন্তু কাজ করতে পারেন। এবার এই পেন টুলের আরও অনেক ব্যবহার আছে, যেটা কি আপনি এই পেন টুলের সাহায্যে, আমরা কি করতাম আগে, যে এই যে কুইক সিলেকশন টুল ছিল বা অবজেক্ট সিলেকশন টুল ছিল, এগুলোর মাধ্যমে আমরা কি করতাম, অবজেক্টে সিলেক্ট করতাম, দেন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম। আর অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে অনেক ইমেজ থাকবে যেগুলো অনেক ডিফারেন্ট হবে, যেগুলো দিয়ে সিলেকশন করা, সেই ক্ষেত্রে আপনি পেন টুলের সাহায্যে খুব সহজেই সেগুলোকে সিলেক্ট করতে পারবেন। এবং বিভিন্ন ধরনের যে কার্টুন আছে বা আপনি বিভিন্ন ধরনের একটা ইমেজ থেকে কার্টুন বানানো, সেগুলো কিন্তু সবই এই পেন টুলের সাহায্যে কিন্তু আপনাকে করতে হবে। তো সেগুলো আমি আস্তে আস্তে আপনার ভিডিও তৈরি করবো, সেগুলো আপনারা আস্তে আস্তে দেখতে থাকবেন। তো এই পেন টুলের সাহায্যে আপনি কি করতে পারেন, চাইলে একটা জিনিসকে সিলেক্ট করে দেন ওখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন পুরো পারফেক্টভাবে। তো সেটার জন্য আমি আর একটা ইমেজকে অন করে নিই। ধরুন এই যে ইমেজটা আছে, আমরা চাচ্ছি এই ইমেজটাকে আমরা এই যে পেন টুলটা আছে, এই পেন টুলের সাহায্যে আমরা এটাকে সিলেক্ট করবো, দেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, যাতে আমাদের প্রপার সিলেকশনটা হয়। এর জন্য আপনি কি করবেন, নর্মালি যে কোনো এক জায়গায় এখান থেকে আপনার সেই পাথটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর দেন এইখানে প্রথমে যেখান থেকে আপনি শুরু করতেছেন, ধরুন আমি চাচ্ছি যে এখান থেকে শুরু করতে, এখানে প্রথমে এটা ক্লিক করুন। ক্লিক করার পর তারপরে নর্মালি কি করবেন, এখানে আস্তে আস্তে করে এরকম করে আগাতে থাকবেন। জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য নর্মালি করে এখন আপনাদের জাস্ট আমি ড্রো করে যাচ্ছি, এটা একটু হয়তো খারাপ হতে পারে, সেটা আপনারা মনে কিছু নেবেন না। ধরুন আমি এখানে আঁকতেছি আর কি নর্মালি, এবার আপনি জাস্ট এখানে আঁকুন, ওকে। এখানে যদি এরকম হয়, অনেক সময় দেখবেন যে এখানে ক্লিক করেছেন তো অনেক সময় হবে যে আপনি এই যে ঘুরাচ্ছেন, দেখুন এখানে কিন্তু আমি টান দিয়ে কিন্তু ঘুরাচ্ছি, সেই ক্ষেত্রে অনেক সময় দেখুন এইখানে যাওয়ার পর এখানে হয়তো প্রপারলি না মেলতে পারে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, অল্টার প্রেস করে আগে আপনাদের এই যে এটা আছে সেটা কি করবেন, আপনি এটাকে রিমুভ করে দেবেন। অল্টার প্রেস করে জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে আমাদের কার্ভ হয়ে যাবে। দেন আমি আবার এখানে সিলেকশন করতেছি, ওকে, আবার অল্টার প্রেস করলাম, আবার সিলেকশন করলাম, এখান থেকে আমরা জাস্ট এই ঠোঁটটুকু আমরা নিয়ে নিলাম, ওকে। তারপর জাস্ট এখানে আমরা ক্লিক করলাম। জাস্ট আমি কিন্তু আপনাদের বোঝানোর জন্য খুব তাড়াতাড়ি করলাম আর কি, এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এবং আপনি যত সময় দেবেন পেন টুল দিয়ে কাজ তত কিন্তু নিখুঁত হবে, ওকে। তো আর নর্মালি যখন সিলেকশন হয়ে যাবে তখন আবার কি করবেন, এখান থেকে রাইট ক্লিক, দেন এখান থেকে কি করবেন, মেক সিলেকশন, দেন এখান থেকে ওকে, সিলেকশন হয়ে গেল, দেন এখান থেকে আপনারা কি করবেন, লেয়ার মাস্কের উপর ক্লিক করুন। দেখুন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ হয়ে গেছে। এভাবে আপনি কিন্তু পেন টুলের সাহায্যে খুব সহজেই যে কোনো একটা অবজেক্টে সিলেক্ট করতে পারেন এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এবার ওই যে কার্টুনের ব্যাপারটা আমি বললাম, যে আপনি চাইলে কিন্তু কোনো একটা ইমেজকে কার্টুনের রূপ দিতে পারেন, তো সেইটাও পেন টুলের সাহায্যে আপনি করতে পারবেন। তো সেইটা কিভাবে করবেন, আপনি পেন টুলের সাহায্যে প্রথমে কি করবেন, এখান থেকে আবার শেপকে সিলেক্ট করুন। শেপ সিলেক্ট করার পর দেন এখান থেকে ফিল কালারটাকে নান করে দেন। নান করে দেওয়ার পর এবার কি করবেন, নতুন একটা লেয়ার নেবেন। লেয়ার নেওয়ার পর আপনি পেন টুলটাকে সিলেক্ট করুন, দেন এখান থেকে আপনি জাস্ট চাচ্ছেন যে এই ঠোঁটটুকু জাস্ট খালি আমি আঁকতে চাচ্ছি আর কি। এবার এখানে সিলেক্ট করুন, দেন এখান থেকে এইটুক, দেন এখান থেকে এইটুক, এখান থেকে আমরা এইটুকু নিলাম, আমি জাস্ট নর্মালি আপনাদের এখন দেখাচ্ছি, তো এখান থেকে এইটুকু এইটুকু আমরা নিয়ে জাস্ট এই ঠোঁটটুকু আমরা আঁকতেছি। তো এখান থেকে আমরা এখানে এইটুকু আঁকলাম, দেন আমরা কি করলাম, এখান থেকে জাস্ট এইটুকু আমরা আঁকলাম। এবার এই যে দেখুন অটোমেটিক কিন্তু একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। এবার জাস্ট আপনি এখান থেকে যদি একটু এটা বাড়িয়ে দেন, এবার আপনি কি করবেন, এটা মুছে দেন। এবার এখানে কিছু একটা ব্যাকগ্রাউন্ড দেন, ধরুন আমি এখানে নতুন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, এখান থেকে আমি ধরুন এটা ব্যাকগ্রাউন্ড নিলাম, সেটা আমাদের সাদা, একটা কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলাম, দেখুন ওই যেটুকু কিন্তু আমাদের সিলেক্ট করেছি সেটুকু কিন্তু আমাদের এখানে এসে গেছে। যখন আপনি দেখবেন, দেখুন এখানে কিন্তু সিলেক্ট করা অবস্থায় এটা এসে গেছে। যখন আমি আপনাদের আরও ভালোভাবে বোঝার জন্য আমি আপনাদের জাস্ট ই করে বোঝাচ্ছি, যে আপনি স্ট্রোক যে কালারটা আছে সেটা আমি আরও বাড়িয়ে দিচ্ছি। দেখুন এইখানে কিন্তু আমি ঠিক যেটুকু সিলেক্ট করেছি, আপনি ঠিক যেটুকু সিলেক্ট করবেন সেইভাবে কিন্তু চাইলে আপনি কিন্তু এইভাবে খুব সহজেই স্ট্রোক ইমেজ দিয়ে তৈরি করতে পারেন। আপনি চাইলে বিভিন্ন ধরনের কার্টুন, বিভিন্ন ধরনের শেপ বা বিভিন্ন ধরনের আকৃতি কিন্তু এই পেন টুলের সাহায্যে তৈরি করতে পারেন। এগুলো ছিল পেন টুলের মূলত প্রধান কাজ। তো পেন টুলের সাহায্যে কিন্তু আপনি ফটোশপে দেখতেই পাচ্ছেন খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজ করতে পারতেছেন, এবং এটার সাহায্যে আপনি ক্লিপিং পাতে যে কাজগুলো আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ যে কাজগুলো আছে, সেইগুলো প্রপারলি এটা দিয়েই আপনি করবেন। তাহলে আপনার কি হবে, যাতে ওই কাজটা আপনার নিখুঁত হবে এবং আপনার যে ক্লায়েন্ট থাকবে সে কিন্তু অবশ্যই সন্তুষ্ট হবে। তো এগুলো ছিল আমাদের মূলত কি পেন টুলের প্রধান কাজ। এবার যে ফটোশপের আরেক যে টুলটা আমাদের আছে, সেই টুলটা খুবই খুবই গুরুত্বপূর্ণ,
এবং যেটা ছাড়া আপনি কিন্তু মানে চলতেই পারবেন না। তো সেটা কি আমাদের টেক্সট টুল। টেক্সট টুলটা এমন একটা টুল যেটা আপনার সব ক্ষেত্রে কাজে লাগবে। টেক্সট টুলটা কি মূলত, দেখুন টেক্সট টুলটা মূলত হচ্ছে কোনো কিছু লেখা। ধরুন আপনি কোনো একটা ইমেজ তৈরি করেছেন, এবার ইমেজের নিচে কিছু একটা হয়তো বা আপনার লেখার দরকার পড়তে পারে। ধরুন আপনি একটা ব্যানার তৈরি করেছেন বা আপনি একটা পোস্টার তৈরি করেছেন, তো সেক্ষেত্রে আপনার অনেক কিছু লেখার দরকার হবে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই টেক্সট টুলটাকে ইউজ করবেন। জাস্ট নর্মাল টেক্সট টুলটাকে ইউজ করার জন্য আপনি টেক্সট টুলের উপর ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন যে টেক্সট টুলে যত ধরনের কাজ কিন্তু আছে আপনার এইখানে শো করবে, ঠিক আছে। এবার এই টেক্সট টুলের সাথে ধরুন আপনি কিছু একটা লিখতে যাচ্ছেন, ধরুন আমি এখানে কিছু একটা লিখলাম, আমি এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর ধরুন আমি এখানে লিখলাম যে ধরুন যে লরেন ইপসাম, আমি লিখলাম লরেন ইপসাম, ওকে লরেন ইপসাম লেখার পর এখানে ক্লিক করুন। এবার আমার ফন্টটা অনেক ছোট হওয়ার কারণে এখানে অনেক ছোট করে দেখাচ্ছে, তো সেটা বোঝার জন্য আপনারা কন্ট্রোল টি প্রেস করবেন। কন্ট্রোল টি প্রেস করার পর দেন এখান থেকে বড় করে নেন, বড় করে নেওয়ার পর এবার ওকে প্রেস করেন। এবার দেখুন বলুন তো কেন এখানে দেখা যাচ্ছে না, কারণ কি আমার ফন্ট যে কালারটা আছে সেটা আমাদের সাদাতে সিলেক্ট করা আছে, সাদার সাথে সাদা মিলে গেছে যার ফলে দেখা যাচ্ছে না। তো এর জন্য আমরা কি করব, এখান থেকে আমরা কি করলাম যে ফন্টের যে কালারটা আমাদের আছে সেই কালারটাকে আমরা চেঞ্জ করি। তো আমরা জন্মানি এখানে কি করলাম, কালো করলাম। কালো করার পর দেখুন যে এখানে লরেন ইসলাম কিন্তু দেখা যাচ্ছে। এইভাবে আপনি কিন্তু চাইলে বিভিন্ন ধরনের টেক্সট কিন্তু তৈরি করতে পারেন। এবার এই টেক্সটার যে ফন্টটা আছে এই ফন্টগুলো আপনি কোথা থেকে পাবেন, এই ফন্টগুলো পাওয়ার জন্য আপনি ব্রাউজারে গিয়ে আপনি dafont.com বা গুগল ফন্ট এগুলো লিখে সার্চ করলে বিভিন্ন ধরনের ফন্ট আসবে। তো সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো ফন্টগুলো চুজ করে দেন ইনস্টল করে নেবেন। এবার ধরুন আপনি জাস্ট এই ফন্টটাকে আপনি চেঞ্জ করতে সেটা কীভাবে করবেন, সেটার জন্য জাস্ট এখানে ক্লিক করুন এবং এইখান থেকে জাস্ট আপনি সেই ফন্টটাকে আপনি ফন্ট যে ফন্টটা আপনি ঠিক দেবেন সেই ফন্টটাকে আপনি সিলেক্ট করুন। এখানে ধরুন আমার যে কোকোলা যে ফন্টটা আছে সেই ফন্টটা আমার সিলেকশন অবস্থা আছে। এবার আমি চাচ্ছি যে ড্রাগন ফোর যে ফন্টটা আছে সেই ফন্টটা দিতে, আপনি জাস্ট ওইটা সিলেক্ট করুন। দেখুন কিন্তু এখানে কিন্তু সেই ফন্টটা আমাদের চলে আসছে। এবার চাচ্ছেন কি আপনি এই যে লেখাটা আমাদের আছে এই লেখাটা আমি আপনাদের আরো বড় করে দেখাই যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের। ধরুন এই যে লেখাটা আপনাদের আছে সেই লেখাটাই কি করবেন, আপনি জাস্ট ছোট বা বড় করবেন সেটা কন্ট্রোল টি প্রেস না করে আপনি চাইলে কিন্তু নিজের ইচ্ছা মতো কাস্টম ভাবে এখানে নাম্বার বসিয়েও কিন্তু পূরণ করতে পারেন। তো সেটা কি হবে, জাস্ট এখান থেকে আপনি এই যে এইটা আছে সেইখান থেকে আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করতে পারেন যে আমি ধরুন 72 রাখলাম বা আপনি ধরুন যে 60 রাখলাম, এখানে আপনি সিলেক্ট করতে পারেন। আবার কি করতে পারেন যে কন্ট্রোল টি প্রেস করে আপনার ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো অনেক বড় করতে পারেন। তো আমি এখানে অনেক বড় করেই রাখতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবার এরপর যে ব্যাপারটা আছে সেটা কি আমাদের, ধরুন আপনি এই টেক্সটটাকে আরো বোল্ড করতে যাচ্ছেন, তো বোল্ড করার ক্ষেত্রে আপনি জাস্ট এই নর্মালি এখানে বোল্ডে ক্লিক করুন। দেখুন এটা আর একটু বোল্ড হয়ে গেছে। যদি আপনি ইটালিক করতে চান যে একটু টেক্সটটা একটু কোনাকুনি আকারে থাকবে, তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট কি করুন এটার উপর ক্লিক করুন। দেখুন একটু কোনাকুনি হয়ে গেছে। আপনি চাচ্ছেন যে সবগুলো অক্ষর বড় করতে, সেটার জন্য আপনি কি করবেন এটা প্রেস করুন। দেখুন সবগুলো অক্ষর বড় হয়ে গেছে। আপনি চাচ্ছেন যে আপার কেস বা লোয়ার কেস দিতে, সেই ক্ষেত্রে আপনি এইটা প্রেস করুন। দেখুন এখানে কিন্তু এরকম হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আপনি কি করতে পারেন, এখানে আপনি আপার কেস ইউজ করতে পারেন, লোয়ার কেস ইউজ করতে পারেন, বা আন্ডারলাইন ইউজ করতে পারেন। এখন আন্ডারলাইন প্রেস করলে আন্ডারলাইন, বা আপনি কাটতে চাইলে আপনি কাটা হয়ে যাবে, এরকম কিন্তু চাইলে আপনি এখান থেকে ইউজ করতে পারেন। ফটোশপে এই ফন্টকে তিনভাবে লেখা হয়, একটা হচ্ছে রাইট অ্যালাইন, একটা লেফট অ্যালাইন, একটা সেন্টার অ্যালাইন। তো সেইটা আপনারা কিভাবে লিখবেন, ধরুন আমি একটা আপনাদের জাস্ট নর্মালি বোঝার জন্য একটা আমি আপনাদের একটা প্যারাগ্রাফ নিয়ে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরুন যে আমি এখানে কিছু একটা নিলাম এবং এখান থেকে আমরা ফন্টটাকে জাস্ট বড় করে দিই, আমাদের এইখানে কিছু আমাদের কিছু একটা লেখা হলো। এবার এই যে লেখাটা আমাদের আছে জাস্ট আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। এবার এই দেখুন জুম হয়ে গেল। এবার এই যে লেখাটা আমাদের আছে এই লেখাটা কিন্তু আমাদের আছে কিসে, সেন্টার অ্যালাইনে। এবার রাইট অ্যালাইন দ্বারা আমি কি বোঝাচ্ছি, রাইট অ্যালাইন মানে হচ্ছে আমাদের এই প্রত্যেকটা যে লেখা আছে বা প্রত্যেকটা যে লাইন আছে এই প্রত্যেকটা লাইন আমাদের বাম পাশে ঠিক এক সিরিয়াল ওয়াইজ চলে আসবে বা এক সাইডে চলে আসবে। সেটা কিভাবে, আপনি এখান থেকে এখানে ক্লিক করুন, দেখুন অটোমেটিক কিন্তু এই প্রত্যেকটা লাইন কিন্তু বাম পাশ থেকে শুরু হয়ে কিন্তু আমাদের ডান পাশে গিয়ে শেষ হয়েছে। এইভাবে কিন্তু আমরা লেফট লাইন করতে পারি। রাইট লাইন মানে আমি বোঝাচ্ছি এই যে লেফট লাইনের সাইডটা আছে এই সেম ভাবে আপনার রাইটে গিয়ে ও কিন্তু একেবারে সেম ভাবে আপনার এরকম ভাবে অ্যারেঞ্জ করবে বা সাজাবে। তো সেটার জন্য আপনি কি করবেন, এখান থেকে রাইটে ক্লিক করুন, দেখুন যে এখানে কিন্তু রাইটে কিন্তু আমাদের সেম আছে এবং লেফটে কিন্তু আমাদের আলাদা আছে। এবং সেন্টার লাইন আমাদের কি করবে, ঠিক লেখাগুলোকে মাঝ মাঝ বরাবর সাজাবে। সেটার জন্য জাস্ট আপনারা এখান থেকে ক্লিক করবেন, দেখবেন যে আমাদের লেখাগুলো কিন্তু মাঝ বরাবর এভাবে এসেছে। এভাবে আপনি চাইলে ফন্টগুলোকে আপনি লেফট রাইট বা আপনি সেন্টার লাইন কিন্তু করতে পারেন। এবার আপনি চাচ্ছেন কি যে এই ফন্টটাকে আপনি বিভিন্ন ধরনের ধরুন শেপের ভিতর রাখতে চাচ্ছেন, যে গোলাকার ফন্ট হবে বা অন্য কিছু ফন্ট হবে, আপনি ফন্টকে কাস্টমাইজ কিন্তু করতে পারেন। সে এবার ধরুন এই ফন্টটাকে আপনি বিভিন্ন ধরনের কাস্টমের রূপ দিতে চাচ্ছেন। ধরুন আপনি চাচ্ছেন যে একটা গোলাকার একটা বস্তু থাকুক, তার ভিতরে ওই ফন্টগুলো গোল আকারে থাকুক,
সেটা ধরুন আপনি কি করবেন, এখান থেকে ধরুন আপনি একটা ইলিপস নেন, ইলিপস নিয়ে এখানে শিফট অল্টার প্রেস করে একটা ইলিপস আঁকেন আপনি এখানে, জাস্ট আমরা শিফট অল্টার প্রেস করতে গোলাকার পুরো হয়। এবং এখান থেকে আমরা কি করলাম যে স্ট্রোক যে কালারটা সেটাকে আমরা নান করে দিলাম, এবং ফিল কালার যেটা থাকবে সেটাকে ধরুন আমরা এখান থেকে রেড দিলাম। এবার রেড দেওয়ার পর আপনি কি করবেন, সিম্পল এই টেক্সটের উপর ক্লিক করুন, এবং এই গোলাকার যে বৃত্তটা আছে বৃত্তর ভিতর গিয়ে যদি একটা ক্লিক করেন এবং দেখবেন যে এখানে কিন্তু আমাদের ফন্ট চলে আসছে। তো এটার জন্য আমরা কি করবো, এটা একটু বড় করে নিই, এটার জন্য আমরা এখান থেকে যাবো, যাওয়ার পর এখান থেকে আমরা ফন্টটাকে কি করবো একটু বড়, ধরুন আমি এখান থেকে 30 দিলাম, যখনই 30 দিবেন বা ধরুন আমি এখান থেকে একটু কমাই দিই, ধরুন 24 দিলাম, 24 দেওয়ার পর যখন ক্লিক করুন দেখুন কিন্তু ওই যে গোলাকার বস্তুটা আমাদের আছে তার ভিতরে কিন্তু আমাদের ফন্টটা চলে আসছে। আবার আপনি চাইলে কি করতে পারেন যে একটা পেন টুলের সাহায্যে কিন্তু আপনি এখান থেকে পাঁচ সিলেক্ট করে দেন, এখানে একটা কিছু একটা আমি ড্র করি, ধরুন আমি এখান থেকে এইটুকু ড্র করলাম বা এইটুকু আমি ড্র করলাম, দেন স্কিপ প্রেস করে এখান থেকে আমরা এটা আঁকলাম। আঁকার পর জাস্ট আমরা চাচ্ছি যে এখানে এই শেপের ভিতর আমাদের টেক্সটগুলো থাকুক, তো সেটা ক্ষেত্রে আমরা আবার সেই টেক্সটটাকে সিলেক্ট করবো, দেন এই শেপের উপর গিয়ে জাস্ট যদি সিলেক্ট করেন ক্লিক করেন দেখুন কিন্তু অটোমেটিক আমাদের সেই এই টেক্সটটা কিন্তু এই শেপের উপর চলে আসছে। এভাবে চাইলে আপনি বিভিন্ন ধরনের কাস্টম টেক্সট কিন্তু তৈরি করতে পারেন, এবং আপনি চাইলে বিভিন্ন ধরনের টেক্সট কিন্তু আপনি ইউজ করতে পারেন। এরপর টেক্সটের ভিতর যে আর একটা জিনিস আছে সেটা আমাদের কি ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুলটা মূলত কি করবে, ভার্টিক্যালি টাইপ করবে। এতক্ষণ আমরা কি করেছিলাম যে সোজাসুজি ভাবে আমরা টাইপ করেছিলাম বা হরিজন্টালি টাইপ করেছিলাম, এবার যেটা সেটা যে ভার্টিক্যালি টাইপ করবে, সেটা কি হবে, জাস্ট আপনি যখন ক্লিক করবেন এবং এখানে কিছু লিখবেন দেখুন, ধরুন আমি লিখলাম যে লরেন ইসাম, ধরুন লরেন দেন এসি ইফসাম আমি লিখলাম, দেখুন এখানে কিন্তু ওই যে ফন্টটা আমাদের ছিল আগে কিন্তু এই সোজা বরাবর প্রিন্ট করছে, এবার কিন্তু ও জাস্ট আমাদের ভার্টিক্যালি বরাবর প্রিন্ট করছে। এটাকে আমি বড় করে দেখাই যাতে আপনাদের বুঝতে আরো সুবিধা হয়। দেখুন এবার কিন্তু ও এই সোজা লাইন বরাবর কিন্তু আমাদের প্রিন্ট করছে। এইভাবে কিন্তু চাইলে আপনি কিন্তু বিভিন্ন ধরনের টেক্সট কিন্তু তৈরি করতে পারেন। তো এটা ছিল মূলত আমাদের টাইপ টুলের প্রধান কাজ। তো আপনি চাইলে বিভিন্ন ধরনের টেক্সট ইউজ করে আপনার কাজকে আপনি আরো সুন্দর করে তুলতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকে ফটোশপের যে গুরুত্বপূর্ণ দুটি টুল সম্পর্কে আমরা শিখলাম সেইগুলো হলো পেন টুল এবং টেক্সট টুল, এবং আপনারা এটা অবশ্যই বাড়িতে বসে প্রপারলি প্র্যাকটিস করবেন। আমার এই ভিডিও নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেমের সম্মুখীন হলে অবশ্যই আমাদের ইউটিউবের কমেন্ট বক্স বা ফেসবুক গ্রুপে যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনার সমস্যার সমাধান দেওয়ার ট্রাই করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমার ভিডিওগুলো সর্বপ্রথম আপনি পেয়ে যান, এবং আমাদের ভিডিওগুলো সিকোয়েন্স আকারে দেখার ট্রাই করবেন। এতে করে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আপনার প্রপার একটা ধারণা হবে এবং আপনি খুব সহজেই কাজ করতে পারবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটি আজকে এখানেই শেষ করছি।